7 হর্সের পেট্রোল চালিত। এটা দেখেছিলেন আমরা, কাদাতেও চালিয়েছিলাম এবং সুকনাতেও চালিয়েছিলাম। আজকে বিভিন্ন অফারও ছিল আজকে। তো কী কী মেশিন নিয়ে আসলে আমরা প্রদর্শনীতে এসেছি সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমরা আজকে আছি প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা মেলা, প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা। এটা প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এটা পরিচালিত হচ্ছে। আমরা রংপুর জেলার সিও বাজার উপজেলা মাঠ প্রাঙ্গণে আমরা আজকে উপস্থিত হয়েছি এবং কি কি মেশিন থাকছে আজকের এই মেলাতে সেই নিয়ে আজকের ভিডিও আসলে। এবং তার সঙ্গে জানিয়ে রাখি যে আমরা এই মেলাতে প্রথম স্থান অধিকার করেছি আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে, এবং সেই উপলক্ষে বিভিন্ন অফারও ছিল আজকে। তো কি কি মেশিন নিয়ে আসলে আমরা প্রদর্শনীতে এসেছি সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। তো আসেন আমি একটু আপনাদেরকে দেখাবো আমরা কি কি মেশিন নিয়ে আজকে এই প্রদর্শনীতে এসেছি। প্রথমে দেখাই, যেহেতু আমাদের প্রাণী সম্পদ মেলা, এখানে এটা খড় কাটা মেশিন, এটা খড় ঘাস দুটাই কাটা যায়। এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই ব্লেড 4 ব্লেড, এটার পূর্ণাঙ্গ ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। এই খড় কাটা মেশিনটা আমরা নিয়ে এসেছি। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার, এটা 7 হর্সের পেট্রোল চালিত। এটা দেখেছিলেন আমরা, কাদাতেও চালিয়েছিলাম এবং শুকনাতেও চালিয়েছিলাম। খুব ছোট্টর মধ্যে একটা ভালো মিনি পাওয়ার টিলার, এটা দেখেছেন আপনারা। এটার ভিডিও যদি নাও দেখে থাকেন, আবার আমাদের আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা যে মেশিনগুলো আমরা বলছি সেটার একটা ছোট্ট ছোট্ট অংশ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে প্রোডাক্ট, প্রত্যেকটার ভিডিও আপনারা যাতে দেখতে পারেন আমরা পুরো ভিডিওতে চেষ্টা করব সেটা। এর পাশে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ছোট একটা পাওয়ার টিলার বলতে পারেন, এটা নিড়ানির কাজ করে। যারা দুই সারির মাঝখানে যে নিড়ানিগুলো করে সেটার জন্য খুবই পারফেক্ট একটা মেশিন। এটা ছোট, এটা 52 সিসির একটা ইঞ্জিন। এর পাশে দেখতে পাচ্ছেন এটা ঘাস কাটা মেশিন, স্কুল কলেজের যে মাঠগুলো আছে সেই ঘাসগুলো এটার মাধ্যমে কাটতে পারবেন এবং জিরো সাইজ করতে পারবেন। তার পাশে দেখতে পাচ্ছেন মিনি পাওয়ার টিলার কাম ঘাস কাটা মেশিন। এই ঘাস, এখন যে হেডটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে ঘাস কাটার জন্য ব্যবহার করা হয়। এরপরে হেডগুলো চেঞ্জ করে নিড়ানির কাজ করতে পারবেন, বিভিন্ন আরও বড় বড় ঘাস কাটতে পারবেন, সেই কাজগুলো এই মেশিনের মাধ্যমে করতে পারবেন। এরপরে একটু দেখাবো, এটা হচ্ছে 13 হর্সের একটা পেট্রোল চালিত ইঞ্জিন। এটা মোটামুটি মিনি পাওয়ার টিলারগুলোর মধ্যে সব থেকে বেশি হর্স পাওয়ারের এই ইঞ্জিনটা। এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন পেট্রোল চালিত, খুবই ইজি স্টার্ট হয় এবং ফালগুলো অনেকগুলো খুব ইজিলি অনেক বড় বড় জায়গা চাষ করা যায় 13 হর্সের ইঞ্জিনটা দিয়ে। এরপরে দেখাবো, এটা হচ্ছে আপনার 63 সিসির একটা ইঞ্জিন, 63 সিসি মিনি পাওয়ার টিলার, এটা 4 স্ট্রোক। এটা দিয়ে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে জাস্ট 2 মিনিট, 1 মিনিটের মধ্যেই 1 শতক জমি চাষ করা যায় কিভাবে, এবং বিভিন্ন গাছের গোড়া কিভাবে নিড়ানি করা যায় সেটা আমরা এই মেশিন দিয়ে দেখিয়েছিলাম। এরপরে দেখতে পাচ্ছেন 6.5 হর্সের, এটা হচ্ছে সেলফ স্টার্ট। এই সেলফ স্টার্টটা বাদ দিয়েও নন সেলফও আছে, আপনার ওটাও নিতে পারেন। এই পাওয়ার টিলারটারও আপনারা দেখেছিলেন বিভিন্ন জায়গায় আমরা নিড়ানি করেছি, চাষ করেছি, সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। এরপরে দেখাবো, এটা হচ্ছে মিল্কিং মেশিন, এটা দিয়ে দুধ দহন করা হয়। এটার সিঙ্গেল আছে, আমরা এখানে ডাবলটা নিয়ে এসেছি, সিঙ্গেলটা আপনারা দেখে নিতে পারেন। এটার কাজগুলো পূর্ণাঙ্গভাবে ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন এবং এটা অর্ডার করতে পারবেন। একটু ভিতরে আসবো আমরা। এই মেশিনটা একদম নতুন, আমরা এটা ট্রায়াল বেসিসের জন্য নিয়ে আসিছি। এক পিস এদিকে আসো একটু। এটা হচ্ছে ফিশ ফিডিং মেশিন। আপনারা জানেন মাছের খাবার দেওয়ার জন্য মেশিন বা খাবার দেওয়াটাও একটু কষ্টকর, তবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেন্সর দেওয়া আছে। এটার মাধ্যমে অটোমেটিক দিনে কয়বার আপনি কতটুক পরিমাণ খাবার দিতে চান সেটা নির্ধারণ করে এখানে খাবার রেখে দিলেই নর্মালি আপনার খাবারগুলো সার্ভ করবে। তো এই মেশিনটা খুবই দরকারি হবে যারা বড় বড় ঘের করেন। এরপরে আসি, এখানে একটা দেখতে পাচ্ছেন পেট্রোল চালিত ওয়াটার পাম্প। এতদিন আপনারা দেখেছেন যে টিউবওয়েল চেপে চেপে ডিজেলগুলোতে পানি তুলতে হয়, তবে এই মেশিনটাতে আপনারা ওই কাজটা করতে হবে না, টিউবওয়েল ছাড়াই এটা পানি তুলে দিবে। আপনারা বোর্ডিং থেকেও তুলতে পারবেন এবং নর্মালি যে কোনো জায়গা থেকে পানিটাকে সহজেই তুলতে পারবেন। এরপরে আসি আরও একটা মেশিন, এটা হচ্ছে বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছগুলোকে সমান করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। এর পাশে দেখতে পাচ্ছেন গাছ কাটার মেশিন। কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমরা কত বড় বড় গাছ কেটেছি এই ছোট্ট মেশিনটা দিয়ে। এটা কয়েকটা সাইজ আছে, 20 ইঞ্চি, 22 ইঞ্চি এবং 28 ইঞ্চি। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান একটা স্প্রে মেশিন, এটি পাওয়ার স্প্রে, এটা 4 স্ট্রোক, এটা খুবই শক্তিশালী।
এটা আপনার 30-40 ফিট পানি উপরে পানি স্প্রে করতে পারবেন এবং যে কোনো জমিতেও স্প্রে করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নৌকার চালানোর ইঞ্জিন, এটা যে কোনো জায়গায় প্লাস্টিক বা কাঠের যে কোনো নৌকায় ব্যবহার করতে পারবেন, ভেলাতেও ব্যবহার করতে পারবেন এবং এটা পোর্টেবল, যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এবং এই মেশিনটা একদম নতুন, এটা লন মাওয়ার বলে। এই মেশিনটা দিয়ে আপনারা বিভিন্ন চা বাগানের পাতাগুলো কাটতে পারবেন এই ছোট্ট মেশিনটা দিয়ে। এরপরে আসি, এটা হচ্ছে আপনার মাটি গর্ত করা মেশিন। এটা আপনারা দেখেছেন বিভিন্ন সাইজের আছে আমাদের কাছে। এটা 250 mm এই এখন ব্যবহার করা আছে, আরও ছোটো বড় সব মিলাই আছে। আপনারা চাইলে এটা ব্যবহার করে খুব ইজিলি মাটি গর্ত করতে পারবেন এবং চারা রোপণ থেকে শুরু করে সব কাজ করতে পারবেন এই মেশিনটা দিয়ে। এরপরে আসি এদিকে, এটা হচ্ছে ফ্লোটিং ওয়াটার পাম্প। আপনারা জানেন যে পুকুরে সেচ দেওয়ার জন্য খুব ইজি একটা মেশিন, পুকুরে যে কোনো পানিতে ফেলায় রাখলেই এটা পানি তুলতে সক্ষম, এটার জন্য আলাদা কোনো পাইপ লাগবে না, খুব ইজি একটা মেশিন। যারা আবাদ করতে চান, বিভিন্ন ফসল ফলাতে চান পুকুরের উপর, তারা এই মেশিনটা ব্যবহার করতে পারে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিওগুলো আপনাদের এই কথার মাঝেই দেওয়ার, যাতে আপনারা বুঝতে পারেন কোন কোন প্রোডাক্টের কোন কোন মেশিনের কোন কাজগুলো করে আর কি। তো ভিডিও বাড়াবো না। তো যদি আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন হয়, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। আর আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা প্রথম স্থান অধিকার করেছি এখানকার মেলাতে। তো আপনাদের দোয়াই এটা সম্ভব হয়েছে, আপনাদের সাপোর্টে এটা সম্ভব হয়েছে। তো আরও দোয়া করবেন, আরও ভালো ভালো কাজ করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে, এবং কৃষি বাজার আরও চাই নতুনত্ব আপনাদের বিভিন্ন জিনিস দিতে। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।